আমি রতন টাটা বলছি। আমি তোমার চিঠি পেয়েছি, আমরা কি দেখা করতে পারি? এমন এক মানুষের অপ্রত্যাশিত ফোন যদি আপনার কাছে আসে তাহলে কেমন হয়? গল্প নয়, সত্যি। পুনে নিবাসী এক স্টার্টআপ সংস্থার দুই কর্ণধারের স্বপ্ন ছিল দেশের অন্যতম বড় শিল্পপতি রতন টাটার সঙ্গে দেখা করার। কিন্তু সে কথা যখন তারা প্রকাশ করেছিলেন, আশপাশের সকলেই এক বাক্যে বলেছিলেন, অসম্ভব। তবে স্বপ্নকেই বাস্তব করে দেখালেন রেপোজ এনার্জি নামক স্টার্টআপ সংস্থার দুই কর্ণধার। একটা ফোন আর সাক্ষাতের সুযোগেই বদলে গেল সংস্থার ভবিষ্যৎ। রতন টাটা তাদের সঙ্গে কেবল সাক্ষাতই করলেন না, এই সংস্থায় মোটা অঙ্কের বিনিয়োগও করলেন। স্টার্টআপটি মোবাইল ইলেকট্রিক চার্জিং ভেহিকল চালু করেছে। এই স্টার্টআপের প্রতিষ্ঠাতা অদিতি ভোসলে ওয়ালুঞ্জ এবং চেতন ওয়ালুঞ্জ জানিয়েছেন কিভাবে তাদের ভাগ্য বদলে গেল। বেশ কিছু বছর আগে যখন অদিতি ও চেতন সংস্থাটি তৈরি করেন, তখন থেকেই তাদের স্বপ্ন ছিল রতন টাটাকে মেন্টর হিসেবে পাওয়ার। তাদের কর্মক্ষেত্রে ওর চেয়ে আদর্শ গুরু আর কেউ হতেই পারে না। সবাই এই কথা শুনে বলেছিলেন, ওর সঙ্গে দেখা করা অসম্ভব। যদিও এতে থেমে থাকেনি স্টার্টআপ, বরং ধীরে ধীরে নিজের লক্ষ্যে এগোতে থাকে। রতন টাটার সঙ্গে দেখা করার ইচ্ছে তাদের ছিলই, সে কারণে তারা চিঠিও লেখেন। কিন্তু তাতে উত্তর না পেয়ে অদিতি ও চেতন রতন টাটার সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছন। দুজনেই প্রায় 12 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করেন, যদিও এর পরেও তারা দেখা পাননি। তবে তখন দেখা না পেলেও হোটেলে ফিরে চমকে যান তারা। হোটেলে একটি ফোন আসে, ফোনে বলা হয়, হ্যালো, আমি কি অদিতির সঙ্গে কথা বলতে পারি? এর উত্তরে অদিতি জানতে চান, আপনি কে বলছেন? তখন ফোনের উপান্ত থেকে উত্তর আসে, আমি রতন টাটা বলছি, তোমার চিঠি পেয়েছি, আমরা কি দেখা করতে পারি? অসম্ভবকে সত্যি হতে দেখে বিস্মিত অদিতি পরের দিন ফের রতন টাটার বাড়িতে পৌঁছন। ঠিক সকাল 11টায় টাটার সঙ্গে সাক্ষাৎ হয় তাদের। প্রায় 3 ঘন্টা ধরে চলে মিটিং। রতন টাটা নিজের অভিজ্ঞতা শেয়ার করেন, কিভাবে তাদের সংস্থা আরও উন্নতির শিখরে পৌঁছতে পারে সেই টিপসও দিলেন। 2019 সালে ও 2022 সালে এই স্টার্টআপ টাটা গ্রুপ থেকে পুঁজি ও বিনিয়োগ হিসেবে পায়। প্লেনে শুধু পাশে বসেছিলেন রতন টাটা, তাতেই বদলে গিয়েছিল এক যুবকের জীবন। সঞ্জীব কল, উনি লিখেছেন, 2004 সালে জেট এয়ারওয়েজের ফ্লাইটে মুম্বাই থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। তিনি তার নিজের জন্য লগ্নিকারী খুঁজছিলেন। প্রসঙ্গত, তিনি সেদিন মুম্বাইয়ে একটা বড় কোম্পানির ফান্ডিংয়ের জন্য গিয়েছিলেন। তাদের মিটিং ঠিকঠাক হয়নি, এ কারণে তিনি একটু হতাশ ছিলেন। এদিকে প্লেনে আসনে বসে তিনি সেই বিষয়টি ভাবছিলেন, অন্যান্য যাত্রীরা উঠছিল। সঞ্জীব কল উদাস হয়ে ল্যাপটপে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখছিলেন। তিনি দেখতে চাইছিলেন যে ঠিক কোথায় তার ভুলটা হয়ে গেছে। এরই মধ্যে আচমকা সমস্ত রকম আওয়াজ থেমে গেল। সঞ্জীব কল মাথা উঠিয়ে ব্যাপারটা কি দেখতে চাইলেন। তিনি দেখেন টাটা গ্রুপের মালিক রতন টাটা তার পাশের সিটে বসে রয়েছেন। অবাক হয়ে যান তিনি, এত বড় ব্যক্তি তার পাশে বসে রয়েছেন। কিছুক্ষণের মুগ্ধতা এবং হতভম্বতা কাটিয়ে আবার তিনি নিজের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখতে শুরু করেন। এরপর জুসের গ্লাস থেকে তার টাইয়ে কিছুটা জুস পড়ে যায়। তখনই
তাকে ন্যাপকিন বের করে জুস পরিষ্কার করতে সাহায্য করেন স্বয়ং রতন টাটা। সঞ্জীব তাকে ধন্যবাদ জানান এবং কথাবার্তা শুরু হয়। সঞ্জীবকে একটু মুষড়ে পড়তে দেখে টাটা জিজ্ঞেস করায় তিনি জানান যে ভারত দুজন বিজ্ঞানী হারাতে চলেছে, যারা দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি বানাতে চান। এখন কোনো লগ্নি না পেয়ে ওই দুই সায়েন্টিস্ট আমেরিকা ফেরত চলে যেতে প্রস্তুতি নিচ্ছেন। কল জানান যে তিনি সেই ফান্ডিংয়ের জন্যই মুম্বাই এসেছিলেন, কিন্তু সমস্ত বিকল্প পরখ করে দেখেছেন, কোনো ফল পাননি। সঞ্জীব কলের কথা শুনে রতন টাটা তার ফোন নাম্বার চেয়ে নেন। টাটা জানান, আমাদের গ্রুপ থেকে খুব দ্রুত তোমার কাছে ফোন আসবে। ফ্লাইট থেকে নামার পর ওই দিনই রাত 9টায় সঞ্জীব কলের কাছে টাটা গ্রুপের জেনারেল ম্যানেজারের ফোন আসে। ম্যানেজারের কথা শুনে অবাক হয়ে যান সঞ্জীব। গ্রুপের জেনারেল ম্যানেজার সঞ্জীবকে বলেন, আপনি ওই দুই বিজ্ঞানীর সঙ্গে পরদিন মিটিংয়ের জন্য মুম্বাই আসতে পারবেন। এরপর মুম্বাই চলে যান তিনি, সেখানে টাটা বোর্ডের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন আর প্রজেক্টে সবুজ সংকেত মিলে যায়। সঞ্জীব কল রতন টাটাকে দেশভক্ত বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে দেশভক্ত রতন টাটা ব্রেন ড্রেন আটকাতে সাহায্য করেন। রতন টাটা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একজন শিল্পপতি, সহজ সরল জীবনযাপনের জন্য যার খ্যাতি পৃথিবী জোড়া। গত 28শে ডিসেম্বর 84তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন তিনি। সাদা মাটাভাবে তার জন্মদিন উদযাপনের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়েছিল। ভিডিওতে দেখা যায় রতন টাটা একটি চেয়ারে বসে আছেন, তার সামনে ছোট একটি কেক রাখা। ওই কেক কেটেই জন্মদিন উদযাপন করেন তিনি। তখন পাশে থাকা এক তরুণ তাকে কেক খাইয়ে দেন। সামনে থাকা ছোট মোমবাতি ফু দিয়ে নিভিয়ে রতন টাটা কেক কাটেন। তারপর পাশে বসে থাকা এক তরুণ রতন টাটার কাঁধে হাত রাখেন। এরপরই ওই তরুণ পাশে বসে পড়েন, এক টুকরো কেক ভেঙে টাটাকে খাওয়ান, টাটার পিঠও চাপড়ে দেন। ভিডিও দেখে অনেকে সাদা মাটা জন্মদিন উদযাপনের জন্য টাটার প্রশংসা করেছেন। তবে এবার ভিডিওটি দেখার পর বেশিরভাগ মানুষ একটি প্রশ্ন তুলেছেন, তাদের আগ্রহের কেন্দ্রে রতন টাটার সাদা মাটা জন্মদিন উদযাপনে তার একমাত্র সঙ্গী ওই তরুণ। ওই তরুণের নাম শান্তনু নাইডু, রতন টাটার ব্যক্তিগত সহকারী। তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব রতন টাটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তার বক্তৃতা ও জীবন নিয়ে তৈরি গল্প ভাইরাল হয়, কিন্তু রতন টাটা শান্তনু নাইডুতে মুগ্ধ হয়েছিলেন, এরপরই তাকে নিজের ব্যক্তিগত সহকারী করেন। টাটা গ্রুপের বৃহৎ সাম্রাজ্য এখন তার হাতে এবং তার সামলাতে গিয়ে পার করে ফেলেছেন জীবনের 84টি বসন্ত। 84টি বসন্ত পেরিয়ে তার জীবনের একান্ত উপলব্ধি, জীবনের প্রতি পদে প্রত্যেকেই কারোর না কারোর সঙ্গ প্রত্যাশা করেন। তা না পাওয়ার যন্ত্রণা কি তা একাকিত্বে ভোগেন যারা, তারাই একমাত্র বোঝেন। তাই প্রবীণ নাগরিকদের একাকিত্ব কাটাতে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। প্রবীণ নাগরিকদের একাকিত্ব কাটাতে পদক্ষেপ গ্রহণ করেছে স্টার্ট আপ সংস্থা গুড ফেলোজ এবং তারই পাশে দাঁড়িয়েছেন রতন টাটা, তাতে মোটা অঙ্কের অর্থ সাহায্য করেছেন তিনি। 30 বছর বয়সী শান্তনু নাইডু গুড ফেলোজ স্টার্ট আপের প্রতিষ্ঠাতা। শান্তনু দীর্ঘদিন টাটা সংস্থার সমাজ সেবা শাখায় ম্যানেজার ছিলেন। শান্তনু এই প্রজেক্টের মাধ্যমে 70 বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং তাতেই রতন টাটার বক্তব্য,
সঙ্গীকে পাশে পাওয়ার আশায় একা দীর্ঘ সময় না কাটিয়ে দিলে একাকিত্ব কী তা বোঝা যায় না। বয়স বাড়লেই বোঝা যায় দুনিয়াটা কি কঠিন। তিনি দেশে দুঃসময়ে অনেক অর্থ দান করে থাকেন। করোনা মহামারীর সময়েও তিনি অনেক অর্থ দিয়ে দেশের মানুষের সাথে ছিলেন। সারা দেশের মানুষের হৃদয় জয় করেছেন তিনি। ভারতের সর্বাধিক ধনী ব্যক্তির তালিকায় অনেক নিচে থেকেও সেরা সেরা শিরোপা অর্জন করেছেন তিনি। নিজের পরোপকারী সেবামূলক জনহিতৈষী কাজের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন। 2000 সালে তিনি পদ্মভূষণ এবং 2008 সালে পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন। সাফল্য আসে কঠোর পরিশ্রম, প্রচেষ্টা ও আত্মবিশ্বাস থেকে। আজ আমরা তার এমন কিছু উক্তি শুনব যা মানুষকে অনায়াসে অনুপ্রাণিত করতে পারে। আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাস করি না। আমি প্রথমে সিদ্ধান্ত নিই, তারপর সেটাকে সঠিক বানিয়ে নিই। এমন কিছু বিষয় আছে যেগুলো আমি আবার সুযোগ পেলে অন্য রকমভাবে করতে চাই, তবে আমি আগে কি কি করতে পারিনি তা আমি পিছন ফিরে দেখতে চাই না। কেউ আপনার দিকে পাথর ছুড়লে সেই পাথরকে স্মারক বানানোর কাজে ব্যবহার করুন। আপনি দ্রুত বেগে চলতে চাইলে একাই চলুন, আর যদি অনেক দূর যেতে চান তাহলে সবার সঙ্গে মিলে মিশে চলুন। যারা অন্যদের নকল করে থাকেন তারা হয়তো কিছু সময়ের জন্য সাফল্য পান, কিন্তু জীবনে খুব একটা বেশি এগোতে পারেন না। লোহাকে কেউ নষ্ট করতে পারে না, লোহার উপর পড়া মরচেই একমাত্র লোহাকে নষ্ট করে দিতে পারে। ঠিক সেভাবেই অন্য কেউ আপনাকে নষ্ট করতে পারে না, কিন্তু আপনার মানসিকতাই আপনাকে নষ্ট করতে পারে। জীবনে চলার পথে ওঠাপড়া থাকতেই হবে, কারণ ইসিজিতে যদি সোজা একটা লাইন আসে তাহলে বুঝতে হবে আমরা আর বেঁচে নেই।